তো আমাদের মতো অনেক দর্শক আছে এই ডিভোর্স নিয়ে খুশি, অনেকে খুশি না। আমিও চেয়েছিলাম যে মন্দিরের দেয়া সোনাদের সব কিছু ভুলে এক জায়গায় থাকুক, কিন্তু সেটা যখন হচ্ছেই না এবং সেটা মেনে নেওয়া অসম্ভবকর। অন্য ছেলের সঙ্গে থেকে যে মেয়ে আসে তাকে মেনে নিতে কোনো হাজবেন্ডই পারে না। হাজবেন্ডের কথা ভুলে এটা যদি মেয়েদের পক্ষে হয়, তার ওয়াইফ যদি অন্য কারোর সাথে থাকে সেটা হাজবেন্ড যেমন মেনে নিতে পারে না, যেমন তার হাজবেন্ড যেটি অন্য মেয়ের সাথে থাকে সেটাও কিন্তু কোনো ওয়াইফ মেনে নিতে পারে না। সুতরাং এদের ডিভোর্স ছাড়া কোনোই উপায় নেই। মন্দিরাদি যদি তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই তো থাকুক। সোমনাথদাকে বলছি, তোমার মেয়েটাকে নিয়ে তুমি সুখে আর একটা সংসার করো। সোমনাথদা, এটুকুই আমরা চাই, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আগামী জীবনের জন্য তোমার শুভেচ্ছা রইল অনেক অনেক। যে লয়ার ছিল তাকে আমি ফোন করেছিলাম স্যামসাং সার্ভিস সেন্টারের সামনে থেকে যে আমি যাচ্ছি সই করতে, তো বললো যে তুমি তো এর আগের বার সইটা করলে না, তারপর তোর কাগজপত্র হয়ে রেডি হয়ে পড়ে রয়েছে, তো তুমি তাহলে ওকে ফোন করে বলো যে তুমি সই করতে আসছো না, আমি ওকে ফোন করতে পারবো না, আপনি একবার ওনাকে ফোন করে নিন, তো আমি তারপরে সই করতে যাচ্ছি, ঠিক আছে? বললো ঠিক আছে, তাহলে এখন ফোন করছি না, আমি একটু পরে আগাম, সে কখন করুন যাই না, আমি বিকেলে যাচ্ছি সই করতে। বললো না না, বিকেলে আসতে হবে না, আমি একবার ফোন করে শুনে তারপর জানাচ্ছি, এই অবধি কথা হয়েছে, ঠিক আছে? এখনো অবধি যাই না, কি আপডেট হবে, যদি এদিক থেকে যদি কোনো রেসপন্স যদি না পাই, মানে মানে এই লয়ার যদি কোনো রেসপন্স না করে তাহলে আমি নিজে পার্সোনালি আমি লয়ার হায়ার করবো নেক্সট উইকে, দেন তারপরে আমি ডিভোর্সের জন্য সাবমিট করবো, মানে আমি অ্যাপ্লাই করবো, এবার তারপরে যেটা প্রসেস সেটাই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত ব্যাপার, আর ওদের জন্য ওয়েট করছি, ওরা আসুক, তারপরে একটু গল্প গুজব হোক, একটু তারা আছে তো বেশিক্ষণ বসেনি, ওরা চলে গেছে, আর মেয়ে কিছু জিনিসপত্র নিয়ে গেছে, আপাতত বসে রয়েছি। আর একটা কথা দিয়ে তোমাদের সঙ্গে কথার খেলাপ আমি করেছি, তার জন্য তোমরা যদি মনে করো যে শাস্তি দেবে তো দিতে পারো, ঠিক আছে? আমি এখনও স্মোকিং ছাড়তে পারিনি পুরোপুরি, সেদিকে বলেছিলাম যে আর কিনবো না, কিন্তু পুরোপুরি ছাড়তে পারিনি এখনও অবধি। আই থিঙ্ক ওয়ার্কআউটে ঢুকে গেলে হয়তো স্মোকিংটা পুরোপুরি ছেড়ে দিতে পারবো, ঠিক আছে? আর এটাই, আর অ্যালকোহল ওটা নিচ্ছি না, ওটা পুরোপুরি স্টপ হয়ে গেছে। সেদিনকে যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম মনে আছে, যেটা আমি ডিলিট করে দিয়েছি, সেটাই ছিল আমার লাস্ট কমিউনিটি পোস্ট অ্যালকোহল নিয়ে। কি বলেছিলাম, যে সোমনাথ মরে গেছে। সো যাই হোক, ওটাই ছিল আমার লাস্ট কমিউনিটি পোস্ট, তারপর থেকে অ্যালকোহল নিইনি, তবে স্মোকিংটা আমি ডেফিনেটলি ছেড়ে দেবো, ডেফিনেটলি ছেড়ে দেবো, কিন্তু একটু সময় লাগবে। মানে আগে তো খাচ্ছিলাম অন্য কারণে, আর এখন নেশায় পরিণত হয়ে গেছে, এবার ছাড়তে একটু সময় লাগবে, তবে আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো, একটু নিশ্চিত থাকো, ঠিক আছে? তো চলো এখন আপাতত কিছুক্ষণ রেস্ট নিই, রেস্ট নিয়ে একদম আজকে তো মানে হিসাবে মানে রান্না করার কথা ছিল কিন্তু হলো না, কালকে থেকে রান্না তো করবোই, ঠিক আছে? এখন কালকের ভিডিওটা টাইটেল থাম্বনেল বের করতে হবে, যেটা খুব কষ্টকর টাইটেল বের করা, থাম্বনেল বানানো, কারণ টাইটেল আমার মাথা থেকে আসে না, আর একটা ইন্টারেস্টিং টাইটেল না হলে ভিডিও ভিউ হয় না, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, আমার দুটো কথা, সেটা হচ্ছে যাই হোক আর একটা হচ্ছে ঠিক আছে। তো চলো পরে আসছি, আর এখন আপাতত একটু রেস্ট নিই, ওকে চলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি মানে আমার ওয়াইফের যে লয়ার সে ফোন করেছিল, অলরেডি আমাকে 7:30 সময় যেতে বলেছিল, ফটোকপিগুলো পাচ্ছিল না, বুঝে ফটোকপিগুলো পেয়ে গেছি, দেন এখন যাচ্ছি সিগনেচার করতে আর ফটোকপিগুলো দিতে। এতক্ষণে 8টা বাজে, 8টার সময় কোর্ট খোলা থাকে না তোমাদের মনে সবার কোশ্চেন, কিন্তু ইনি মহরি, তো তো ইনি মোটামুটি বেলা করে আসে, বেলা করেই যায়, তো চলো উনি বেরিয়ে যাবে ঝমঝম করে। হ্যালো গাই, শেষ পর্যন্ত সোমনাথদা আর মন্দিরের ডিভোর্সটা হয়েই গেল। দেখো তোমরা, সেই লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং সেই ভিডিওটা দেখো তোমরা, ভিডিও দেখলেই বুঝতে পারবে যে সোমনাথদা আর মন্দিরের ডিভোর্স হয়ে গেছে। আমি সোমনাথদাকে বলবো যে সব কিছু ভুলে, সব কিছু ই করে এখন তুমি সামনে তোমার নতুন জীবনের পথে এগিয়ে যাও, এবং তুমি মেয়েটাকে মন্দিরাদির কাছে, মেয়েটাকে রেখো না, মন্দিরাদির কাছ থেকে মেয়েটাকে নিয়ে নাও প্লিজ। মন্দিরাদির কাছে থাকলে মেয়েটা একদম মানুষ হবে না, সেটুকু বোঝা যায়, তাই তুমি প্লিজ মন্দিরাদির কাছ থেকে মেয়েটাকে নিয়ে নাও। ডিভোর্স দিচ্ছ ভালো কথা, কিন্তু এইরকম মহিলার সাথে সত্যিই থাকা যায় না, অসহ্যকর মহিলা, তুমি জুইকে প্লিজ তোমার কাছে এনে রাখো।